السؤال. محترم سوابتي معزز حضرين الكرام السلام عليكم. আমি এসাস করি বইয়েছি যদি আমার কফে করছে তাহলে কিন্তু আরো বেশ কয়েকটা নয়নের সময় আরম্ভ করছি এবার আল্লাহ তো দেখিস কিছু সময় খোয়ার প্রফিক ইনশাল্লাহ আল্লাহ দিয়ে তা আপনারা শুয়ে থাকো আমিন মোহতরম হাজিরিন এ কেরাম সামিন এ জান মানুষের জীবনের পরিবর্তন শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন এই দুইটা ওইতে থাকে ছোটবেলা থেকে লিয়া যদি আমরা এখন পর্যন্ত হিসাব করি যে কতটা পরিবর্তন আমরা দেখছি কিন্তু মানুষের যে মানুষ বালিগ হওয়ার বাদে এর বাদে একটা রুল রেগুলেশনের ভিত্তি হয়ে যায় কারণ কোনটা করলে আর বিচার যদি ভালো কাম করে ধন্যবাদ পায় সব পায় আর অন্যায় করলে তার বিচার এর কারণে আমরা জীবনের উন্নত করবার লাগি আমরা বাদ স্বভাবরে বর্জন করছি এর মাঝে আমরা বহুত মূল্যবান একটা স্বভাব হইল যেটা আমি একজনে একজনে দেখলে সালাম দিই সালাম দিই অবশ্যই এটা অত্যন্ত আবেগের ব্যাপার আমরা আইলে সালাম না দিয়ে কত মুছে পড়ে কিন্তু সালাম ফেলা দিতে এর বাদে যদি আপনার দিলে জ্ঞান সাক্ষী দিয়ে যে ধর্মীয় কারণে তার মাঝে কোনো গুণ আছে বৈশিষ্ট্য আছে বা নিজের মা বাপ নিজের বয়স বড় আত্মীয় স্বজন কত বসে করতে পারুন এই ব্যাপারে কোনো এখতলাফ রয়েছে না যেহেতু লেখালেখি প্রচুর হয়েছে কত বসে যারা করে না যারা যেমন দেওবন্দি করে না কিন্তু তারারও সবচেয়ে বড় মুফতি মুফতি শফি সাহর কিতাব ওই ব্যাপারে লম্বা লম্বা আর্টিকল আছে কত বসে কিন্তু আমরা যারা কত বসে করি এরকম ভুল হয় ভুল রইল ভালো যে মেনু করলে তো সালাম হলো সালাম তো সালাম আলাইকুম এটা না করলে তো হইলেও বেদবি হইল কথাটা বুঝছি না সালাম মুসাফা করলেও দুজনে সব পাইল গুণা না পাইত রইল কদম বুসির দলিল দেওয়ার দেখলাম না ভালো নেই এখন মার্কেটও প্রচুর বয়ে নাচ্ছে যেগুলা একেবারে যত এতরাজ আছে জবাব দিয়া বইয়ের লেখা হয়েছে তবে আমরা এটারে কোনো সময় আছে মানুষে অনেক জিনিসে একদম মানিয়ে দেয় অসুবিধা বিয়া বাড়িত ইয়রে নশারে গরু নিয়ে বেদে আর শুরু করলা এমন খাল সামনে বাড়িতে পারবো না পারবো হলো রে কদম বুঝি করাই দেয় করতো কথা বুঝিনি কথা এখানে মেলু কহলে এহতিয়াত করা উচিত যে অনেক আচার আচরণ বিভিন্ন দিক থেকে ঢুকে মেলু কহলে কিন্তু বয়স হই আনলে তা বুঝো একটু বয়স্ক মহিলা খেলে বুঝো মানুষের বয়স হইলে বুঝে বয়স হইলে মানুষের কাছে দুনিয়ার চিত্রটা আসল চিত্র বাসিয়ে উঠার আমরাও জীবনে দুনিয়ারে বিভিন্ন শোকে দেখছি এর লাগে আমরা রসুলে পাকসালামর জীবনী সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামর জীবনী উলিয়া উলিয়া হলোর জীবনী আমরা পড়ি যে এরা যেহেতু দুনিয়ার হকিকত সম্পর্কে জানতা এরা দুনিয়া সম্পর্কে খে কিতাব মন্তব্য করছ এবং খার দুনিয়ার থেকে সে কতটুকু বাড়তি সুযোগ সুবিধা নিয়েছে এদিকে চাইলে দেখা যায় যে দুনিয়াদারি প্রত্যেকটা খামরে এবাদত মানে নেয় শুধু একটা জিনিসও দরকার যে খামটা ঠিক হইতে হইব
আর নিয়ত খালি সুচি। একজন মানুষের মায়া করা এটা কোনো ছোট ব্যাপার নয়। রসুল মায়া করলে কইতাম নিয়ে মাঝে একটা বিষয় যে আফসুসালাম তুমি দেন সালামর পছন্দ করবে, মোহব্বত করবে। গাউন ফোয়ান যারা আসুন সালাম তো দেশায় আগে দিলে তো এটা ভালো, কিন্তু একটা আদব হইল লিউসাল্লিম সগির আলাল কবির, ছোটোয় আগে বড়লে সালাম করতে হবে। স্কুলে যারা গাউন মুরব্বী হলো খান্দা যদি আসসালাম আলাইকুম হইয়া যাও স্কুলে গেলে এখনই কিতে হইল তুমি মসজিদে যখন ভরিছ ইগান কি তার ফেলাই দিবার জিনিস সালাম আলাইকুম কইলা কইয়া কত বড় কাম করছো, জীবন গঠনের ওটা ব্যবস্থা করছো। কারণ রসুলে পাকলাম মরমাইরা যে আগে সালাম দিতে পারলে অহংকার দিব মানুষের যৌবন থাকি লইয়া যে মানুষ অহংকার দেওয়াইছে এই মানুষের দ্বারা বহুত খাজ হয়েছে, যে মানুষের অহংকার হরাই নিলে তখন মানুষ এক শোকে দেয় মানুষের আখলাকর দিকে থাকে। গাউজ বড় ধনী ওজন মানুষ আলিম মানুষ বাদ মানুষ সরল মাল আত্মরা করছে, একজন মানুষ যদি হে বালা মানুষ হয়েছে বালা শোকে দেখত। এখানে গরিব মানুষ সৎ মানুষ তার একটা বিবেকবান মানুষের কাছে তার একটা দাম আছে। সেদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন আজাদ দুনিয়ার খলিফা ও সময় তখন ছেলের বিয়া করাই দেন, এক ছেলের বিয়া করাইলে হমে তিন টুকুই হয়ে যান যে এই মেয়ের মাঝে সবচেয়ে বড় গুণ আছে আল্লাহর খৌফ আর আমানতদার। একদিন রাত বারোই এক গরোর কিনারাত গিয়া বললাম মা আর মেয়ে আলোচনা করতাম যে মেয়ে কইরা মায়ে কইরা যে দুজোর মাঝে আমরা ভালি ঘুরাইছি কি ঘটনাটা, কিন্তু দুনিয়ার যত নির্ভরযোগ্য ইতিহাস আছে সব ইতিহাস ওর ফজিলতল আলোচনার মধ্যে আছে কথা বুঝছি দুধের মধ্যে ভালো ঘুরে দিয়ে ফুরিয়ে কইলা যে আম্মা আমরা যে ভালো ঘুরাইতাম আমরা খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমরা নিষেধ করছি ভালো ঘুরাইতাম। সেদিন ফারুক আজম কইলা যে মা কইলা যে এইটা তো খলিফায় না করছেন আমরা গরিব মানুষ খলিফা তো আজকাল উপস্থিত নাই, খলিফা উপস্থিত না তাই আমরা ভালো ঘুরে দিই ফুরিয়ে উঠিয়া হইলা যে আমরা যদি খলিফা গেল না তখন তবু ওই গানের মাঝে আল্লাহ তো উপস্থিত আছে। সেদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমি খৈলাতল গোলাম আসলাম রে কইলা ও গোটটা ছিল কইলা ও মেয়েটা যদি অবিবাহিতা হয় তা আমার ছেলের লোকে নিবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই বাঙ্গা গর রাড়ির গর কোনো বার খেয়াল গেছে না গেছে যে এত বড় একজন ইমানদার মানুষ জানিও আমি বল এত ইমানদার এর লাগে বহু মানুষ আছে হে গরিব কিন্তু ভাল সমান ইমান আল্লাহ চাচ্ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে বিবাহের প্রস্তাব দিলা আর বিবাহ হইল
তখন ছেলের লোকে তো গাছের বীজ বলা হইল দি গাছও বলা হয় মূল ঠিক হইলি আল্লাহর মর্জি আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে কেরামত জাহির হল্লা যে বনি উমাইয়া আর শাসন আমলে বনি মারওয়ান নিয়ে শাসন করলা এটা জুলুম সিতম এমনকি কারবালার ঘটনা ঘটানি দেখে লইয়া সারাতেও তারা করছে উজারা করছিল ক্ষমতা আছে কিন্তু ঠিক ওই সময় অলৌকিকভাবে আল্লাহ এখানে খলিফা বানাই দিলা অর্থাৎ সাসা আসলা সুলাইমান ইবনে আব্দুল মালিক আব্দুল মালিকর ছেলে আর সাসার মনোকিতা হইল আর মরবার আগে রাজতন্ত্র তো হইল একজন অলিয়াহাত বানাইয়া ইটারে আপনার নামজদ হরিয়া লেখিয়া সেটি লেখিয়া খাম মোয়ারাইয়া খেতে হলে হইতো পরবর্তীতে এটা করিয়া দেখা হইতো খেয়ে এর মধ্যে এটা কুলিয়া দেখা গেল যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলছে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় এই খবর হইলা মিটিং ডাকিলা ডাকিয়া কইলা যে আমি গণ্যমান্য মানুষের মিটিং ডাকলা মিটিং ডাকিয়া কইলা যে আমি যে বিষয়টার লাগে প্রস্তুত নাই আর আমারে আপনারাও প্রস্তুত নাই আপনারার উপরে আমারে চাপাই দেওয়া হয়েছে আমি পদটা ত্যাগ করলাম আপনারা যেন উপযুক্ত মানুষরে বানাইলে সারা আওয়াজ দিলা যে আপনিও আমরার আমিরুল মুমিনিন এরবারে লম্বা বক্তৃতা দিলা বক্তৃতা শুনিয়া জনে উঠিয়া হইলা আলিয়াউ মায়ান্তিকু মাল্লাম যে আজটা কি যেটা মুখ বন্ধ আছিল আজটাই মুখ খুলব কারণ কারবালার ঘটনার মতো ঘটনা হইয়া গেল কোনো প্রতিবাদ করা গেল না কেউ মনে প্রশ্ন হইতে পারে যদি এত বড় কারবালার ঘটনা হইয়া গেল যে সাহাবাই হলো তো বহুত সময় বহুত নাই সাহাবি হলে সময় আসে না প্রায় দুই তিনজন মনে হয় আনাস রাদিয়াল্লাহু আনহু আর মা উম্মে সালমা উলা সাহাবিও হল তাবিও হল এত বড় বড় তাবিও হল এরা প্রতিবাদ করলাম না এখানে বলে এরার আত হাও এজিদুর বাহিনী আগে বান্দিয়া তৈরি রাখছিল এরারে বিভিন্ন ক্ষমতা থেকে ওরা ইয়া বিভিন্নভাবে এরারে আমার একটু ফালি দিন যে খাওয়ার আর তো এরারে পঙ্গু হরিয়া রাখি দিছিল পঙ্গু হরিয়া রাখি দিছিল কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা চাইলা আর এখন সারা জিনিস আগর শৃঙ্খলা খোলাফায় রাশিদিনের জমানার শৃঙ্খলা হইবে এক মানুষে পরিবর্তন ঘটাই দিলা তো ঐতিহাসিক হলে হন যে এই বিষয়টা যে উমর রাদিয়াল্লাহু আনহুর কেরামত কারণ উমর রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে আব্দুল আজিজর নানি হইলা নানি হইলা তান ফুয়ার বউ তান যে দুজালা বেটির বুয়া ভুঁড়ি নিছিলা ও ভুঁড়ি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর নানি আপনারা যদি উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বড় হইন তাহলে বুঝিল তো যত নির্ভরযোগ্য কিতাব আছে এজালাতুল খফার খেলাফতুল খুলাফা অলিউল্লাহ দেহলাইর রহমতুল সব কিতাব হইল না এর কারণে মানুষের দাম উমর ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখাই দিলা যে একটা মানুষ যদি মানুষ হয় আর কোনটা ভাই সাইও না এই মানুষের তোমরা সম্মান করো এখন দেখুন যে এক স্কুলে বালা যদি বালা শিক্ষক হইন পড়াশোনার উপরে বেশি চাপ দিন যে বাকি হল স্কুলও হইতে পারতাম না আমি স্কুল বাচ্চা হামাইছি না মদরসাত জি আমি যাব তিন চারজন আসো এক বেটা সার খুব ভালো করে হলো হইতো বাকি কিন্তু সাইতরা বান্ডা সক্কর দিতাম ওই নি ও হেসে ইনি দেখি দেয়
অর্থাৎ বালা মানুষের আর বইবার লাগা নাই, প্রয়োজন এ কারণে এর কারণে ভালো মানুষের দাম দেওয়া এটা হইল আমরা লাগি আমরা আখলর পরিচয়। আর মানুষ ভালো লাগে আমরা চেষ্টা করি মানুষের আমরা মনে করি যে ভালো মানুষ হইতে হইলে তো বিরাট অর্থবিত্তর দরকার, মানুষের দান খয়রাত করতে হইব, ভালো মানুষ করতে হইলে মেহমানদারি করতে হইব, বলে তো কিছু লাগতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, তোমরার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে সবরে খুশ করতে পারবা, এটার নাম হইল তোমরার ব্যবহার। ব্যবহার যদি বলা হয় মনে করুক একজন বড় খানদানের মানুষ হইয়াও যদি হে তকবুরি করে না তে মানুষের এমনি ভয় লাগবে লাগবে না। একজন বড় আলিম আলিম হইয়াও যদি তকবুরি থাকে না, আজকাল তো অত ভাগ হইল মানুষ কিনা লাগে খুব সুন্দর ওয়াজ করে দলিল দিয়ে কথা করে, কিন্তু তার মিত্র মাফিবার লাগে ফিতা তো কে বাবা বহুত মুশকিল আছে ওলা কুমড়া একটা তার মিত্রে বুঝলেন নি আসলে কিচ্ছু করতে হচ্ছে না, হেও বুঝবাইছে না দুনিয়াত কিনা লাগে আইছে যে হেও মনে করে খালি বড় মাথাটাও খাম খাম হইল একজন মানুষে আল্লাহর ওয়াস্তে ত্যাগ স্বীকার করবে, এই ত্যাগের কারণে আল্লাহ তার মানকে বাড়িয়ে দিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলা, এই মানুষ হল যে বুড়া বয়স আপনার মুরব্বী হল বুড়া বয়স আসেন যদি আমরা কই নেন বলে বলা সব হতো জিদগুর আলিমুল হান্দা তো বোন যদি খালি জিদর মাছ নইব খেলে কইয়া, কারণ আমি খাইল গেছিলাম বাজার বাজার তো কইলাম যে দারুল কেরাত তো হজরত সাহেব কেউলার মহব্বতর মানুষ যেন আসেন দারুল কেরাত, আর এই দারুল কেরাতর বিরোধিতা করতে 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 এবারে চৌড়ান্ত সীমার বিরোধিতা করছেন, কিন্তু হক জিনিস যে আস্থা দুনিয়ার চিত্রে গেছে হেসে কইছেন তার আমরাও লবই আর ভালো হয়ে যায় ইও নিজেও আরম্ভ করছেন আছে না জানি, কিন্তু এই দারুল কেরাত যে ও বিভিন্ন জায়গার দেখা যায় বড় আন্তরিকতার সাথে পাবলিক মানুষের দারুল কেরাত আনে নাজিম সাহেব এখন, কিন্তু এসে দেখা যায় যে একটা ফিতনা লাগ গেছে কি লাগছে খান থেকে ঢুকে দেখা যায় অন্য মেসাম জমিতে সন্তান লাগাইছে বুঝলি, এলে বাবা কোনো সময় কইতা বাঙ্গর যা বাঙ্গর বয়স ঢুকে আনো এলে বাইর করে নেন ও এটা খেয়াল রাখুন যে আমরা মাদ্রাসার ছাত্র যারা তুমি যেন মনে করিও যে আমরা মানুষের আপনারা আপনার বয়সী হরুতা দেখুন এগুলি তোর হাত দিয়ে নোয়াজ টাইম আইছে ভাই হল আও নোয়াজ পড়ি আই কথা বুঝছেন না, আমরা এইভাবে আমরা বোধ বোধ আখলাকরে আমরা সাড়ে দিলে আমরা দামরে আল্লাহ বাড়াইয়া দিন, এর মধ্যে মানুষের পরস্পর মহব্বত পয়দা হয় মানুষ এই সময় কিছু স্বার্থ ত্যাগ করতে হয়, রসুলে বাসলেন বলমাইন ও আই ইউহিব্বা লি আখিকা মা ইউহিব্বু লি নাফসিক, তোমার লাগি যে জিনিসটারে পছন্দ করো তোমার ভাই মুমিনের লাগি তুমি জিনিসটা পছন্দ করো, তোমার ভাই মুমিনের লাগি এই জিনিসটা পছন্দ করো, আমরা সকলেও ইজ্জত চাই আমরা সকলেও মোটামুটি বাচ্চা খাচ্চা লিয়ে কোনো সময় বাঁচতাম চাই, আমি একলা যদি আমার তৌফিক থাকে আমি আরো বাড়তি মানুষের কিছু করার একটা মানবিক দায়িত্ব আমার আছে, আমি এদিক ছাড়ি দিই আর বেশি জোরে মাথা সুন্দর জিনিস সো লাগে সকলো
আশিক, সুন্দর আশিক। কিন্তু সুন্দর আশিক জুলেখা আশিক হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। ইয়েক আশিক আছিল দেন বাহ্যিক সৌন্দর্য দেখি আশিক। আর ইয়াকুব আলাইহিস সালাম দল বেটার লাগে আশিক আসলা। আর এক বাবর গেছে সুন্দর আর অসুন্দর বলতে কোনো কিছু নাই, সব সন্তান। বরং মাজুর হয় যদি আইবালা হয় যদি ওগুলোকে মায়া বেশি থাকে, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষ বহুত ক্ষতি করে, ক্ষতি করে। এখন দেখুন যে মসজিদের মুয়াজ্জিন যে মোটামুটি সহি শুদ্ধ আজান দিতে পারে না, এখন যদি এটাকে ডাকে তাকে ডাকে আর হরম শরীরের লাগানো আজান দিতে পারে, যদি এগুলো যদি হরম শরীর লাগানো আজান দেয় আর এগুলো আখলাক বাদ হয়ে আখলাক বালা ওজনে মোটামুটি আজান দিতে পারে। যদি দিতে মানুষে সুন্দর দুকাইতে দুকাইতে এমন ওয়াজ হইলে ওয়াজর দাওতি আলিম এমন কতগু ডাউনলোড হলো করিয়া দেখো যাই দেখি গুলগুর শিলকা খুলগে মালা হলে সুর টানতে পারে হাজার নেই সুন্দর ব্যাখ্যা। এর লাগিয়ে তো হরুতায় মা বাপ চিনে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের আলামত আমার উম্মতে যে সময় অন্যটা খাম করব এই সময় আমার উম্মত লাগি আল্লাহর গজব আলা লইব। ইজা কানাতিল মাগলুম দৌলান ওয়াল আমানাত মাগলুমা, যখন আমানত দারি থাকত নাই দশজনী মাল নির্বিঘ্নে খাইব। আতার রজুলু যৌজাতাহু বিবির বাদ্য হইব আকাউম্মহ অবর্র সদিক ও জবাবাহ, মালকে আবার দুর্ব্যবহার করব। মা হল লোকের দুর্ব্যবহার করতে গেলে কতখানি দুর্ব্যবহার হবে, আল্লাহর মাফও দিয়ে দিছ, মাফ দিয়ে দিছ নাকি ভালা চাকুল্লাহুমা উফিওয়ালা চালহারুমা ও কুল্লাহুমা কৌলন করিমা। উফ শব্দ অর্থাৎ এতরাজর কোন শব্দ মহর গেছে হওয়া বেয়াদবি, এতরাজর শব্দ হওয়া বেয়াদবি। ই বেয়াদবি হেনে বলে ই মা বাবর দিল আল্লাহ এমন মহব্বত ডালিয়া দিস সারা জীবন যদি সেটায় এর বাদেও মায়ের রায় চুটিয়া দোয়া করে আল্লাহ যেখানে গেছে আর তো আমরা লোকের কোনো সম্পর্ক নাই, শান্তিতে রাখো আল্লাহ জি। হ্যাঁ জীবন সেটাইছে আপনার হাতে নাই ভাই দামাইছে, মায়ের কইব বলে বাপে কইব বলে আমার দাদু আইছ। এই মায়াটা যদি বুঝি লইতে পারে আওলাদে যে মা বাবার লগর আচরণ মা বাবার লগর, তখন কিতা করবো বলে সখীটা কি বাপ লাগতে সময় জুতাখান আগুইয়া দিব বলে সুযোগ হয়েছি, ই জুতা আগুইয়া দেওয়ার সময় সময় আর বৈতাম না বাপ লাগি ভাগে দুনিয়াতে কি বিছনা খালি কি মারে, যার কারণে যে আমরা হরুতার বেশি বাদুই না বিদেশ তখন যেতে যেতে দেবো একটা নষ্ট হয়ে যায় গিয়ে খুব ভালো থাকা নষ্ট আমরা দেশের সিলেবাস নানান বদারসন ঢুকাইছো যাই হোক আলিম নেওয়া হলে আর এটার প্রতিবাদ করছেন বা প্রাইম মিনিস্টার বরাবরে এটার আমার ছোট সবে হইলেও গিয়ে সাক্ষাৎ করিয়া দাবি দেওয়া জানাইছেন প্রাইম মিনিস্টারে কইতে আমি তো জানিও নাই, আমি তো জানিও নাই বিষয়ে এটা তো যাই হোক এমন কমিটি কমিটি হঠাৎ দেখা রক্ষিত হবে। কিন্তু আমরা বাচ্চাইন করে যে শিক্ষা দিয়া অথবা জলদি ইসলামটাকে বাড়াই দিবা ইউরোপের দেশ সম্পূর্ণ খ্রিস্টান নিয়মে হরুদারে স্কুল কলেজ ইউনিভার্সিটি ফোড়া নিয়ে, কিন্তু এর বাদেও
খোটা মুসলমান হলতে খ্রিস্টান মুসলমান থাকে মুসলমান থাকিয়া কোনো গো আলো দেখা যায় আরো ডাক মুসলমান হয় হাসানি নেই আরো কারণ আসল জিনিস মজা মানুষের জীবনে যে ইসলামের মাঝে মজা ইসলামে যে কালচার দিছে এটার মাঝে মজা এখন বুড়ি বালিক আর বাচ্চা কি মাথা খাবার দে যদি স্কার্ফ কিনবে যে আর জীবনে বড় ইয়ালে বড় শৈতানে লাগাল না ভাই যদি এখানটা নিয়ে খাওয়া লাইতে হতো সেলা আমরা মেয়াজা মাজুয়া ছড়ছি হলুদ আফজানের টুকি মাথার দিই তো করতে গিয়ে বারো ইয়া ব্যস্ত মসজিদ পর্যন্ত যেতে গেলে আর শরম লাগে যায় বলে আচ্ছা তো কি দিয়া যাই মাথা খোদা বুঝছে নি দিতে দিতে এমন অভ্যাস হয়েছে তো বালা খাম করতে করতে মানুষের বালা খামের অভ্যাস হয় ও একটা একটা করে শুরু করো কাজ যে আপনি থোড়া 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 করে আসে আপনি আপনার নিজের এখানে না এরা আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করার মন করিয়েছ কি ধরব বলে আপনি কইরা বলে আল্লাহর রহমত গিলা লাভাইতাম আর আল্লাহ কইর হামু মান ফিলার দিয়ার হাম কুম মান ফিসামা তোরা দুনিয়ার মানুষের উপরে দয়া করো আল্লাহ তোমার উপরে দয়া করবা না আমার লাগাবাড়িতে আসুন বলা তারা তারা করবা তারাটা তারা করবা আমার যতক্ষণ তুমি কাছে আমারটা আমি করতাম আমার মা বাবা লাগে সৎকা করতাম শিলার আমি করতাম আমার বুঝেননি এমন রসুলে বাসলাম ফরমাইন যে তোমার কাছে দৌলত নাই কিন্তু দৌলত একসময় আইব আমি ডরাইলাম না যে তোমরা দৌলত হইয়া আল্লাহর লগে শরীর স্থির করবা কিন্তু দৌলত হওয়ার মাঝে তোমরার মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি হইব দৌলতর বেমার হলোর মাঝে এক বেমার হইল হিংসা বিদ্বেষ সৃষ্টি সেও আছে গরিব মানুষ কিন্তু হিংসু ওই কিছু অবস্থা অবস্থা বলা লাগা গরুর দেখতেও পারে না তো কোনো সময় আছে আমরাও আমরার মালর হোক যদি একেবারে আল্লাহ আমাদের বালা করি সচ্ছল করুন খান্দাতে গে উপাস থাকে যে আমি মনে করা উচিত যে আল্লাহ কিয়ামত দিন আমার দেখি বুঝলেন নি কথা মায়া করলে এক সময় কইলে হইব নমাজ হলে না যদি মাঝে মাঝে সাহায্য করেন হন যদি আবার নমাজ গান হলি সেবা কেউ কই বলো বা এই মানুষটা তো আমার মায়া করে আসালি না না মানুষে দেখুন না শয়তানে এমন কাম যে কামটা করতে লাল ভাইও লাগে না নমাজ আর যে নমাজ না ভরিলে নমাজ না ভরিলে ভাসি কই দিব কি ও নমাজটা কি ভিড়াইয়া রাখে আপনার নমাজের টাইমে আউরি ঘুরি তিরা তুমি বালি কইয়া আসছো তোমার নমাজ হোক আর যথা মজব মানে না লাম মজবি এগুলিতে হয় নমাজ না বললে কাফির হোক নাউজ বিলে ইগুইন্দর মজব মানে গিয়ে হয়েছে তার বাফরে ও হয়েছে যে নমাজ হতে তোমার দনজা হতো না জানা দনজা বিলে দিই লাম মজবির হতোয়া যা করিনি আমি আমাদের নমাজ গিয়ে উঠতাম মানুষ আমরা রু মসজিদের মেজা ব্যবহার ঘন্টা কইরা যে প্রতিবেশীর লগে খারাপ ব্যবহার করে কাফির আমি চিন্তা করলাম যে কাফির বানাইবার ফর্মুলা গুলা করলে তো কিছু মানুষ বাদে কারণ প্রতিবেশীর হক আদা করে চললাম বড় মুশকিল ব্যাপার হদিস শরীর যে বোখারি শরীফের হদিস والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن من لا يأمن جاره بوائقه খোদার কসমে মুমিন নাই খোদার কসমে মুমিন নাই খোদার কসমে মুমিন নাই যার প্রতিবেশী তার সরহদি থেকে বা চলল কিন্তু হদিসের ব্যাখ্যার কিতাব হাফিজ হদিস সকলে লেখছেন দুনিয়ার মাঝে মশহুর যেটা কিতার মাঝে কইল যে আল্লাহ লা ইউমিনু ইমানান কামিল মুমিনে কামিল নাই
كلما ورثه مؤمن هاي كسر، كنت مؤمن كامل هاي تخرج، كامل هاي تهيله هي مؤمن ور ظاهري باطني بود أخلاق خلاص. يمون كذا جنس منزل بيتري أسه، إكتا جنسه شرا شرطة، شيكا ديكا دون دولت فود مرجادا شرطة لي باطني ولي ولاي دي. خوكا تيجي أول مالوش شيكي تو، أول مالوش دوني، برو خندارو مالوش كذا برو هون كاري. অহংকার তো বেমার একটা বেমার দিল আমাইল খারুনে কিটা লাগি মূসা আলাইহিসসালামে লাগছিল তার ভিতরে অহংকার আইছিল যে মূসা তুমি নবী আর সারা তোমার হলো আর আমার যে হরিমান সম্পদ আছে তার ভিতরে আমাইল যে আমার তো সম্মান তো নাই এই তোহমত লাগানি আল্লাহর গোর খানায় কাবারে বাঙ্গা থেকে আরো বেশি গুনাহ খান মানে মানুষ ছোট করে তোহমত লাগাই দিয়ে কোথাও জন্য মিসা সাক্ষী দিওয়ালা তুমি নেড়ায় আসা এইগুলি কিন্তু খুব খেয়াল রাখো জানি মানুষ তোহমত লাগাই দিয়ে এই তোহমত এলাকি আল্লাহর নজির রাসুল কোরআন শরীফ হজরত মরিয়ম আলাইহিস সালামের উরে আনা বুঝিয়া তার কবিলার মানুষে তহমত লাগাইছিল ইয়া মারিয়াম আন্না লাকে হাজা ভালো হইলে তুমি ই হুয়া তোমার মা তোমার বাপ তোমার মানুষ আসল ও ওমা কানা উমুকে বাগিয়া তোমার মা তো বাপ মানুষ আসল না ওটা হওয়া আরম্ভ করছে আল্লাহ জবাব দেওয়াইলা ঈসা আলাইহিস সালাম রেডি ঈসা আলাইহিস সালাম সহ্য জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালামে জবাব দেওয়া শুরু করলাম ও তারা টান হইলা তো সুলেখায় ইউসুফ আলাইহিস সালামের উপরে তহমত লাগাইলা এক দুধ খারা বাচ্চায় বারিশ কারো লাগান আপনার কান পক্ষে উকালতি হল্লা কোরআন শরীফ আছে আরো তো কত ঘটনা থাকবো কোরআন শরীফ তো আর ঘটনা নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিকে তহমত লাগাইল যেটা মানুষের তহমত লাগান এটা মানুষের মাঝে মুনাফিকের দোষ থাকে তহমত লাগানি হইল আবিষ্কার হইল মুনাফিকর দোষ তহমত লাগাইল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহার পরিবার আগুন জ্বালাইছে আল্লাহ নবীর হইলাত আগুন জ্বালাইছে আল্লাহ কিছু জানাইলা না আল্লাহর মনসা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামের উপরে তাওয়াত লাগানো হয়েছে এক দুধ খারাপ বাচ্চারে দিয়ে আমি জবাব দেওয়াইছি হযরত মরিয়ম আলাইহিস সালামের উপরে তাওয়াত লাগানো হয়েছে তার ছেলেরে দিয়ে জবাব দেওয়াইছি আপনার সাহেবানি জান জান ইজ্জতর সম্পর্ক আপনার লোকে জান আপনার অর্ধাঙ্গিনী থান এই তহমতের জবাব দিবার লাগি আমি আল্লাহ তৈয়ার হয়ে গেছি কোরআন শরীফ ও দশটা আয়াত নাজিল হইয়া জবাব দিছি না সুরে নূর দশটা আয়াত নাজিল হয়ে জবাব তো এও একটা এমন বড় গুণা ওই নিয়ম বালে হুদাউদি মানুষের সন্দেহের চোখে দেখা আজরাইল হলেন বার্মা রসুলে বা এবার হিসাব করিয়া বাড়তি হওয়া গেছে বুঝেন নি আর আল্লাহর হবি ইসলামের সত্যতা দেওয়া গা রসুলে বাসলেন হয়েছেন এখানে শেষ দবানা এক পুরুষ সমান পঞ্চাশজন মহিলা কিন্তু এই সময়ে আমরা যারা পুরুষ আছি
আমরা মহিলাগুলোর ইজ্জতের প্রতি, কারণ আমরার মাঝে যদি বিবেক থাকে, আমার গ্রামের একটা যুবতী মেয়ে, আমি যদি চিন্তা করি এই মেয়েটা যদি আমার বই নিত, এই মেয়েটা যদি আমার বাগনি হইত, তা আমি কি সুলুক করলাম? মানে আমার শৈলে মানে না আল্লাহ হদিস কইলাম, মানে কই দিয়া রসুলের বাগলাম হলে একজন মুসলমান হইছে, মুসলমান হইয়া বেহারা মানুষ কাগুয়ালি হইলাম, নবুয়তর দরবারের আদব জানে না, মুসলমান হইয়া কয় আমার অনুমতি দোকা, আমি খাকলটা বাদ দিলে আমি খালি জিনা খেতাম, খোকর নাও জুইলাম জানি। রসুলের বাদ করেছিলাম সাহাবি হল বিগড়িয়া উৎস কিচ্ছা খাইত, কিন্তু এটা তো খা তো ওর বেহায় মাত মাতিল, আল্লাহ রবিশ্বর মাতিয়ে রাখছো, আমি তারা বুঝাই তাই না, তুমি যে এই প্রস্তাবটা দিছ এই খামটা যার লগে করবার তাই খেয়ে খেয়ের মা হইবা, খেয়ের বই নইবা, হয়তো তো খেয়ের ফুলি হইব, খেয়ের বাগ নিব, তোমার খেয়ের লগে খেয়ে যদি ইলাট করে ব্যবহার করে তুমি মানবাই না, ইয়ার সরলার না থাক বলে তাইলে তুমি কেউ মুসলমান মুসলমান ও বুঝিলে এই লোভি ছাড়ায় বুঝিয়া তো বা করিয়া তো সাহাবি অকলের মধ্যে আমায় গে লাগে, আমরার বোঝ সমুজ থাকলে যে আমরার মাঝে বোঝ সমুজ থাকলে যে এর লাগে তো না সামনে রোজা মাস আর আমরা একটা তো বারো মাস রোজা রাখো, বিভিন্ন তারিখে রোজা রাখো, রোজা রাখিয়া অন্তত হোককে মানুষে আর্থ পীড়িত মানুষের উপাস মানুষ আপনার বিয়েটা সুযোগ, তো আমার নাতি সকল আছে যেগুলো বারো একজন কিছু দামি পয়সা করে আছে বলে তো জিনিস নেই, লগে লগে আমার মনে হয় যে অন্তত কি আমার প্রতিবেশী অন্তত একশো বড় হলো তার কিছু বিস্কুট কিনে দিই, কারণ আমার যখন অনেক আছে যারা হয়তো তার বাচ্চারা যারা বিস্কুটও কিনতে পারে না, আপনি ও মানুষের মন উদার হয়, মন উদার হওয়ার বাদে এবাদত বন্দেগীর মাঝে ও লজ্জত পেদা হয়, কতটা বুঝছেননি ইবাদত বন্দেগীর মাঝে লজ্জত পেদা হয়, আপনার মসজিদের মেসাব এমনি খতম পড়ে যাও দিরা এমনি মরিত্র আদিয়া দিলেন না বলে বেটায় শান্তিতে বেটাকে নমাজ ভোড়াও কুরুতা কিন্তু ভোড়াও, ই আপনি আরোজন মানুষ বেটি মানুষ এটিম বাচ্চার লইয়া যে হয়তো আপনার লাগবো পাঁচশো টাকা দিন বিশ টাকা দিন হরিতার বুঝিনি, তো আপনারা পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখেন যে এবং আমার ওয়ালিদ মোহতরম বিভিন্ন জায়গার তসিফ নিচন বড় গুরুত্ব সহকারী ওসিয়তের মাঝে হইতা যে পাঁচ অক্টির নমাজ সুন্দর করে হই, আর আমরার ইতিহাস ঐতিহ্য আমরার বর্তমান সরকারে তো শাহজুলাল মুজিরুদ্দিন মনি রহমতুল্লাহ আলহীরে বড় ইজ্জত দিছে, ঢাকা ইন্টারন্যাশনাল শাহজুলাল এয়ারপোর্ট নাম দিছে, কিন্তু শাহজুলাল সাহেবের জীবনী হলে ভালো করে ঘোরা উচিত, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র অভিজ্ঞতা লাগিয়ে আসলাম, আমরা বীর মুর্শিদে তার কবিতার মাঝে চুবাই চুবাই আনিয়া কবিতা পড়ো, কবিতা আজ থেকে একান্ন বছর আগে দেন কই কবিতা লেখছ, শাহজুলাল সাহেব সম্পর্কে সায়ায় রহমত আমি সুলতান ছিলে শাহজালাল স্বর্গুর আউলিয়া সুলতান ছিলে শাহজালাল কুবুর কি কালি গোটা জব খাক ছিলে ছাগাই ফয়জ বাড়ি
আগাই সুলতান সিলের শাহজালাল কুহুরির অন্ধকারে নিবদ্ধিত ছিল মানুষ মানুষের পূজা করত মূর্তির পূজা করত খাকে সিলেট কি নৌসদ দূর হয়ে যে লাগি আবরত বেজ দি সুলতান সিলেট শাহজালাল বুত পরস্তি জি জমি কি সেবায় আলে জমি তৌহিদ সে চমকা দিয়া সুলতান সিলেট শাহজালাল বলে আলিম বলে জানো না নালায় কলন্দর এখানে আবার উচ্চারণ সহ কবিরুল আমিন খান সাহেব অনুবাদ করিয়ে দিছে ও তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলহি ইতিহাস পড়েন যেহেতু ইতিহাস লইয়া যেটাই যে আমরা বুঝাইতে চাইরা যে আমরা মুক্তি গুজারি যে তাও তা আসলে আমরা মূল লাগিতা সিলেবাস হাতে হইরা জানি এমনি উড়িয়া যাইবা হইতে কই উলাইতা আলি ভাজা পাঞ্জাবি হিন্দু মেসা উলাইতে প্রতিবাদ করতে হইলা না প্রত্যেকটা মুসলমান স্কুল কলেজ ইউনিভার্সিটি ছবি দিয়ে দিয়ে দিছে বৈরমাজি আমরা বান্দর শুনতাম আজকাল হইলা বান্দর এবার চুরাশিত হয়েছে এবার দিয়ে নি দিলাইছে খোকা যায় কি তারা যদি খোয়া যায় হ্যাঁ বান্দর বাচ্চা কিনা করব আমরা যদি কই ও আদম সন্তান কইলে আমরা বেজারে বলি জি সুরের সুর কইলে বেজার ব্যাসা নিল না হ্যাঁ সুরা হ্যাঁ ইতা এই চক্রান্ত মুষ্টিময় কয়েকটা মানুষ ঢুকছ দেখা যাক কি হয় কিন্তু আমরা মদরসা অকল আন্দাজ করে ফেলেছি আল্লাহ আমরা হেফাজত করতা এবং প্রত্যেকে আল্লাহ সহি সমজ দান করতা আমার চেয়ারম্যান সাহেব অসুস্থ মনে হয় আমার থেকে বয়স পাক্কা কমিব ওই আমাকে 12-13 বছর কমিব কিন্তু বয়স লোভে কোনো জন এই কোন সময় আল্লাহ নিশ্চয়ই আপনারা বারবার চেয়ারম্যান মানাইছেন তার মাঝে গুণ আছে আছে না না মানুষের শান্তি ভাই আল্লাহ সেহত দিতা আমার হাদিসা আমার বাবার বোধ ফুরানা মায়ার মানুষ খালি খান্দন এই মুর্শিদুর লাগে মানুষের শেষ বয়স অত মায়া ওঠেনি ওরা শৈতানের যে সময় অশ্বাস দিত সাহেব মুর্শিদুর ইয়াদ দিল এলে লোকে লোকে দিল আল্লাহর মোকাবিলি যায় اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اصحابه وعلى واله اجمعين اللهم اني اسالك باني اشهد انك انت الله انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا ولا بد وعملي কিন্তু তোমার কাছে জেলার খাতর ইয়া হইবার দরকার আমরা তুই লাগবার আল্লাহ মাইনি আব্দুকা আল্লাহ আমরা তোমার বড় খলঙ্কি গোলাম হল তোমার গোলামর বাচ্চা হল রে বা মোলা তোমার বান্দিরা ওলা যখন আল্লাহ আমরা রে মাফ করি দে তোমার হাবিবর তামাম হচ্ছে মরহুমা মুমিন মুমিনা জগলরে মাফ করি দে বিমারি হলে আল্লাহ তুমি সাহেব চন্দ্র সিয়ে না থর আমরা হুসে বুঝে রাখি আল্লাহ দুনিয়াতে কি দুনিয়াতে কি রাইবার আগে গুণা তো কি বাঘ সাহ করে ফেলমার সাথে আমরা এই জমিন থেকে উঠে ও আল্লাহ হয়তো অনেক মা বাপে জানুন না তোমার হবিবে বলবাইছেন মা বাবার দোয়া আওলাদর লাগি মকবুল আল্লাহ আমরা গুণাগার মা বাবা বলে ভিক্ষা চাই আমরা আল্লাহ দেখলো দুনিয়া খেরাত রে উজালা করে দেও ও মোলা আমরা কিতা তুই যাইতাম রে বা মোলা আমরা দুনিয়াতে গেলে কি আমরা লাগি নেকি দিয়া ধরনে আল্লাহ বাপি রাখিও শুভ আয় আল্লাহ
মবিলর ইন্তজাম বাচ্চেন যে করছেন আল্লাহ তা বাচ্চেন করে দিয়ার অনেক খাম হল হলাইও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين